কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না করে বুড়ে করে, ছেলেকে বাবা তো দাদা করে, তোর বুড়ে দাদা করে, একটি লজ্জা থাকার হায়া থাকা দরকার। আর শ্বশুর বউ শুকিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবু বুড়ে করবে না, আমাকে জলসের মধ্যে বুড়ে করে আব্বা কোয়া হবে, ঠিক আছে নো টেনশন নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিয়ে সাগর হোটেলে 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের পাশে তুলে নিয়ে দেখে শ্বশুরজি বেড়ে বাড়ি বসে আছে, দেখো আব্বা সালাম আলাইকুম, তোমারও গজ হোক বড় গজ হোক, যখন ঠিক না বিঠে নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাই বন্ধু না গো শান্তি কেন নাই রে দুনিয়া। রসুল্লাহ বাড়িতে আছে, হাদিস আছে, আসি দেখি হজরত আয়েশা বসে আছে, ওইদিন রসুল হাদিস আছে, ওইদিন নবীর বাড়ি বাতি মম ছিল না, অন্ধকার ছিল না, অভাব অনাটন, আয়েশা রসুলকে দেখিয়ে খুশি হয়ে গেল, রসুল্লাহ ঘুমালি আয়েশা ঘুমাই, কি মহব্বত নবী রে, আয়েশা রে তো ভালোবাসা নবী রে, আয়েশা নবীকে নিয়ে ঘুমাই, গভীরাত হয়েছে, আয়েশা জাগ্রত হয়ে হট করে দেখে নবীজি সামনে নাই বিছানায় নাই, নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল, অন্ধকার মন নাই বাতি নাই ঘরের ভিতরে, আয়েশা কান্দে ওরে বাবু আমার নবীকে কোনো দুশ্মন নিয়ে গেল নাকি, আমা বলে না স্বামীর কি ভালোবাসে গো, মায়েশা পৃথিবীর জমিনে দেখে গেলেন, আয়েশা কান্দে অন্ধকার ঘরের ভিতরে সেই রুমে, কান্দে কান্দে আয়েশা হাসতায় অন্ধকারে, হাসতে হাসতে তা ঘরের কোনায় দিকে, ওই সময় আয়েশা মা আম্মা জনের হাতটা রসুলুল্লাহর মাথা মধ্যে লাগিয়ে যায়, দেখিরি নবীজি সিজদা মধ্যে বড় কান্দিতেছে, হুজুর কালদিন কে গো আপনি বিছানায় রলেন না, বিছানায় থাকেন না, হুজুর আপনি এত কান্দেন, আপনার কি ঘুম নাই, আপনি কি আরাম করবেন, নবী বলছে আয়েশা আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে, বন্ধ করলাম শেষের দিকে চলে যাবো বাবা, আ বেশিক্ষণ বলতে চাই না, আব্বারে শোনা না, ও বাবা আমার শোনার বাবা কষ্ট দেব না, বাবা আমার শোনার চাল্লা বিশ্ব রসুল্লাহ সাল্লাম আমার নবীজি আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি, আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40টি টাকা দিয়েছে, আল্লাহ সে বোনের আদরের স্বামীটা কবরে চলে গিয়েছে, আল্লাহ আলেমের মহাব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে তো করবো, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহর জান্নাতের বাগান করে দেয়, যখন আমি নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আরেকদিন নিয়ে ঘুমাইলো, হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল মোমো ছিল ফটকটা আলো, নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো, গভীর রাত হই নাই কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিস্তার মধ্যে ছিল না, আয়েশা বলে আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায়, আমাবু আমার নবী কোনো দিকে গেল আমাকে ডাক দিয়ে, আয়েশা প্রাণ ভরা কান্দল, আমা বলে না পানি ছাড়ার মা বলে না চেষ্টা পানির মা বলে না, শুনে রাখো আয়েশা দুই চোখের পানি জমিনে পাল্লা খেয়ে বলে আল্লাহ আমার রসুলকে কোনো দুশ্মন বোধ শেষ করে দিয়েছে নাকি, আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে, আমা বলে না আমার শুনে রাখো মা, আয়েশা বুক ভরা কান্দন সহ্য করতে পারলো না, আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী কাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে আল্লাহর বাড়িতে যাবে, আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন আমি মসজিদে যাব, আমার রসুল মসজিদে গেছে নাকি, যেরকম সুবহানাল্লাহ হযরত আয়েশা
মসজিদে চলে গেলেন, যে দেখে কোন মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল, আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না মসজিদ, মসজিদেও কেন আমার নবী নাই। আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা, রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা নাই, হাত তুলি দোয়া করছি। আয়েশা বলে, কে রে, এটি না আমার নবী, এখানে না দুজন খাদিজার কবর, নবী কি করে রে তোরা। আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে, ওরে মাবু, যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে মাবু, আমি নবী, আমি আরাম মতন ঘুমাইতে পারি না, আমার খাদিজা অমলা কেমন আছে আমি রাসূল জানে না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আরাম থেকে শুনতেছে, আল্লাহ আল্লাহ, কি নবী গো, যে বুড়িটা যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর, আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো, আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করি নবীর কাছে দেয়, আল্লাহ নবীর জীবনে একদিন খিদমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দুয়ার মধ্যে একবার নি। আয়েশার মনে হবে নবী যাতে জানে না আমি আসছি, আয়েশা আড়াল হিয়ে আড়াল হয়ে যায়, নবী জানতে পারলো না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি থেকে গেল। ও মা বলে না, আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বললো, নবীর সামনে বসে একটা প্রশ্ন করলো, রাসূলুল্লাহ হাবিব বললা, আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে, আয়েশা রে, তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল, নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল, যেরকম সুবহানাল্লাহ, আমার মতো দিবি না। কি হল কাটে ভাষা, কার কাছে গল্প করছো, হজের সময় জম্পুরে তরত আয়লা ভাত দিবে ঠিক না বিধি বাবা। নবী স্ত্রী মা আয়েশা অমন নয়, আস্তে আস্তে বুঝে, হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা, ও যো, যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাঁথা, এরকম সুবহানাল্লাহ। ও নবী, আমি আয়েশা কম, আমি একটা নাবালিকা মেয়েছি, আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল, বুড়ি স্ত্রী নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবার নিলেন। ও গো নবী, আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না। আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না, বা বলে না। ওই সময় নবীজির দুই চোখ দিয়ে পানি সারি দিছে, নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরে রং গুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল, আল্লাহ, অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না, নবীর চোখের পানি কেন সারিয়ে দিল। আয়েশা মনে মনে ভরে, আমার গুনাহ হয়ে গেল, আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দেও, এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কান্দেন কেন। তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি, আয়েশা রে আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি, আয়েশা আমার খাদিজা জীবনের একটা দিনের কষ্ট, তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য। আয়েশা রে আমার খাদিজার একটা দিনের দুঃখ
তুমি সারা জীবন যদি দেখাও আমার খাদিজা একটা দিনের দুঃখর সমতুল্য। ওরে আয়েশা আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন, আইজারে সাহাব করে দেখ করি আমার কাছে খাদিজা যখন আছে কিছুই ছিল না, আইসারে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বার আমার শোনা চান মা বোনেরা, ও মা তোমার স্বামী গরিব হইতে পারে না, মা ওই মা পিলপিলি চড়ে খাইতে পারে, রিস্কা চড়ে খাইতে পারে, কুলিগিরি করতে পারে, মা গো স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গানাস পারবা না, ওয়া তাত বালাহা স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রসুল বলছে যাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেরাজে খুশি হয়ে যায়, রসুল বল দেখা আল্লাহ জান্নাত সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। আমার বান্ধবগণ আমার শোনা জানলা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আব্বা ও বন্ধু শোনা জানলা আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে, মা আর জরুরি দেখা হবি না রে মা, মা গো আমাকে এখনই জবাই করবেন, তুমি দোয়া করবি নি। আব্দুল সামাদের মা বলল বাবা যা জানবে যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব, যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছ খুনের বদলা পাবি, আর যদি খুন করো নাই তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন, আমি মা দোয়া করব রে কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল হাতে শিকল বান্ধা পায়ে শিকল লাগা, বাদশাখানায় ওই খুনের জায়গায় চিত করে দিল, ও ঘাত এখনই চিত করে শুয়ে রাখো, বাদশা নিজ হাতে তার কান্নাটা তো খণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমিন মানুষকে খুন করতে যায়, বাদশা নিজ হাতে খুন করে দেবে। চিঠ হয়ে শুয়ে পড়লো আব্দুল সামাদ, আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁধে হাত বান্ধা পা বান্ধা, বাদশা তরোয়াল নিয়ে দুখণ্ড করে দেবে, হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশা ন্যায় প্রাণ বাদশা ন্যায় বিচার বাদশা, কন্ত বাবা বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি দুর্গান আছে নাই, বর্তমান যুগে হলো টাকা যার মস্তানিতা পার্টি যার জয়তার আর দুষ্টমি যার ভোটার, ঠিক না বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিত হয়ে এরল আল্লাহর কাছে, কানে আল্লাহ তুমি রহমান তুমি দয়ালু, আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একদম নামাজি, এরকম সুবহানাল্লাহ আল্লাহ দরবারে কি একদম নামাজ, এরকম কি নামাজি মুত্তাকি, আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা চুরি কাফর আমার আসামি, মাওলা তুমি রহমান মাওলা তুমি সব জানো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদের, আল্লাহ তুমি মহান শক্তিশালী তুমি সব জানো, মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর বারে দরবারে আমি একজন মুত্তাকি নামাজি, মাওলা তুমি জানো তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না, বাদশা হাতে তরোয়াল এসে গেল, বাদশা হাতে তরোয়াল তো যদি হয়ে গেল, বাদশা যখন তরোয়াল মারবে এমন সময় আব্দুল সামাদ আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব, এমন সময় তরোয়াল ফেলে দোয়ার আগে রে, এমন সময় পিছন তাকি একটা দ্রুত বেগে ঘোড়া আসিয়ে মানুষ তা করে বাদশা তরোয়ালটা ছটকে টান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবাহানাল্লাহ, বাদশা বলছে তুমি কে কে, তুমি আমার খুনি আসামকে মারতে দিলে না, কইছে মহারাজ উনি তো খুনির আসামি না আমি খুনির আসামি, কেন মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম, মহারাজ ইনাকে চেনেন নাই ইনি বড় আল্লাহর অলি, ও গো মহারাজ ইনার মা বড় বুজুর্গ, মহারাজ গো এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছে,
আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম, বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পৃষ্ঠে চড়ি, কি বা আমাকে ডাকে বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত, ওই দিন তুমি পালাতে পারবা না, ঠিক না মিঠি? ও মহারাজ, যত দূরে গেলাম এই কবাসানে পৌঁছে যায়, আমি আর পালাই না, আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া হব, পরকাল আসামি হইতে চাই না। আমার মসজিদের কাছে আসছিলাম, আজ দেখি কোনো মানুষ নাই, আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী কদোষ করে নাই, এনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে, এনার মা বড় বুজুর্গ, এনার মার অভিশাপ যদি লাগে যায় আল্লাহ আমাকে কোনদিন ক্ষমা করবে না। মহারাজ, আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে সাফাই করেন, ওই আব্দুল সামাদ আল্লাহ নবীকে ছাড়ে না, নাই তবে বর্ষা নাই বিচারক আব্দুল সামাদে হাত ধরে চলে, আব্দুল সামাদ রে সত্যি রে তোর মাউলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মা সেবা করবা, আব্দুল সামাদ কান্দি।